এই ভিডিওটি ইন্টারনেটে তখন ভাইরাল হতে শুরু করে যখন এই ভিডিওর পেছনে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সত্য মানুষ জানতে পারে। আসলে হয়েছে কি, এই বাড়ির ছাদ থেকে কারো চিৎকারের আওয়াজ আসে, তখন ভিডিওতে দেখানো মহিলা আর তার ছেলে এখানে কি হয়েছে সেটি দেখতে আসে। তাদের পাশাপাশি এলাকার আরও মানুষও চলে আসে। এই মহিলাটি তার ছেলেকে ছাদে দেখতে পাঠায় সেখানে কি হয়েছিল, আর যখন ছেলেটি ছাদে যায় তখন তার হুঁশ উড়ে যায়। আর সে দ্রুত নিচে তার মাকে এমন কিছু বলে যা শুনে সেখানে থাকা সবাই ভয় পেয়ে যায়। আসলে ছেলেটি তার মাকে এমন কি বলে যা শুনে সবাই ভয় পেয়ে যায়? বন্ধুরা, এই ভিডিওর পেছনে সত্যতা জানলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে, তাই আপনি এই ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না। কারণ আজকে আপনারা এই ভিডিওতে এমন কিছু ভয়ঙ্কর ঘটনা দেখতে পাবেন যা দেখে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। চলুন ভিডিওটি শেষ অবধি দেখা যাক। রেডিটে একজন লোক একটি ভিডিও আপলোড করে। সে ভিডিওর ক্যাপশনে লিখে, তার বাড়ির সিসি ক্যামেরায় এমন একটি রহস্যময় মেয়ে রেকর্ড হয়েছে, সেই মেয়ে দেখতে মানুষের মতো মনে হচ্ছিল, তবে তার পা ছাগলের পায়ের মতো। এই ভিডিওতে দেখা যায় ঘটনাটি রাত 3:30 সময়। এই লোকটি তার সিসি ক্যামেরায় রেকর্ডে দেখা যায় এক মেয়ে রাত 3:30 এই রাস্তা দিয়ে যাচ্ছে। প্রথমে ভিডিওটি দেখে সব কিছু ঠিক মনে হয়, তবে যখন আমরা ভিডিওটি স্লো করে দেখি তখন দেখা যায় মেয়েটির পা স্বাভাবিকের চেয়ে বড় আর ছাগলের মতো। ভিডিওটি চেক করা লোকটি বলে মানুষের পা এইরকম হয় না, পায়ের পিছনের অংশ মোড়ানো থাকে না, কিন্তু এই মেয়েটির পা পিছনের দিকে মোড়ানো রয়েছে। আপনি দৃশ্যটি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। যখন মেয়েটি এখান থেকে পার হচ্ছিল তখন সেখানে একটি কুকুরও ছিল। সেই কুকুরটি মেয়েটিকে দেখে অদ্ভুত ব্যবহার করছিল। সাধারণত কুকুর ঘেউ ঘেউ করে, তবে এই কুকুরটি শান্তিতে মেয়েটিকে দেখে যাচ্ছিল। ভিডিও দেখানো দ্বিতীয় লোকটি সিসি ক্যামেরার ফুটেজ দেখায়। তখন দেখা যায় এই মেয়েটি এখানে আসে আর গাড়ির সামনে কিছু সেকেন্ড দাঁড়িয়ে আবার চলে যায়। বন্ধুরা, প্রাচীন ধর্মগ্রন্থে এমন রাক্ষসের উল্লেখ রয়েছে, তাদের অর্ধেক শরীর মানুষের এবং বাকি অর্ধেক ছাগলের। আপনি এই ভিডিওটি ভালো করে দেখুন আর বলুন ভিডিওতে কি হচ্ছে। এখন আপনি যে ভিডিও দেখছেন সেই ভিডিওর পেছনে রহস্য শুনলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। এই ভিডিওটি একটি ফ্যাক্টরির সিসি ক্যামেরায় রেকর্ড করা হয়েছে। এখানে আমরা একজন গার্ডকে টেবিলের কাছে বসে থাকতে দেখি। গার্ডের নাম ফেডরিকো ছিল। তিনি মেক্সিকোর একটি ফ্যাক্টরিতে তার বন্ধুর সঙ্গে কাজ করত। সামনের ভিডিওতে দেখা যায় তিনি অদৃশ্য কারোর সঙ্গে কথা বলে, তার সঙ্গে হাত মেলাচ্ছে আর তার পাশের চেয়ার সরিয়ে তাকে বসতে দিচ্ছে। ভিডিও দেখে মনে হয় এই গার্ডের কাছে কেউ এসেছে। তিনি তার সঙ্গে হাত মিলিয়েছেন এবং তাকে তার পাশে বসতে দিয়েছেন। কিন্তু আমরা এই ভিডিওতে পরিষ্কার দেখতে পাচ্ছি যে গার্ডের সঙ্গে কেউই ছিল না। এখন ভাবার বিষয়, এই গার্ডটি কার সঙ্গে কথা বলছিল? বন্ধুরা, আসলে ফেডরিকো নামের এই লোকটি তার এক বন্ধুর সঙ্গে ফ্যাক্টরিতে দেখাশোনা করত। গার্ডটির বন্ধু যখন বাড়ি থেকে ফ্যাক্টরির উদ্দেশ্যে বের হয় সেখানে যাওয়ার পথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তবে সেই সময় গার্ড খবরটি পায়নি আর ভিডিওতে সবটা রেকর্ড হয়ে যায়। ভিডিও দেখে তাকে জিজ্ঞাসা করা হয়, তুমি কার সাথে হাত মিলাচ্ছিলে? তিনি উত্তরে বলেন, তার বন্ধুর সঙ্গে হাত মিলিয়েছে, যে তার সাথে প্রতিদিন এখানে কাজ করে, সে তার কাছে এসেছিল এবং তার সাথে হাত মিলিয়েছে। এই কথা শোনার পর ফেডরিকোকে যখন ভিডিও দেখানো হয় তখন তার শরীরের লোম দাঁড়িয়ে যায়, কারণ ভিডিওতে তার সাথে কেউই ছিল না। হয়তো যখন তার বন্ধুর মৃত্যু হয়ে যায় তখন সে বুঝতে পারেনি যে সে মারা গিয়েছে, তাই তিনি তার প্রতিদিনের রুটিন ফলো করতে থাকে। যখন আমরা এই ভিডিওর কোয়ালিটি ইন্সপেক্ট করি তখন আমরা দেখতে পাই এখানে একটি কালো ছায়া আসছে। এই ভিডিওটি এই পর্যন্ত সবচেয়ে রহস্যময় ভিডিও যেখানে গার্ডটি তার বন্ধুর আত্মার সঙ্গে দেখা করে। এই আধুনিক যুগে কিছু মানুষ দাবি করে তাদের কাছে কিছু অলৌকিক শক্তি রয়েছে যা তাদেরকে বাকিদের তুলনায় আলাদা করে। এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি অনেক অবাক করার মতো, কারণ এই ভিডিওতে দেখানো লোকটি তার হাত দিয়ে জলের গতিবেগ নিয়ন্ত্রণ করছে। শুনলে এটি অসম্ভব মনে হয়, কিন্তু আপনি এই ভিডিও দেখার পরে ভাবতে বাধ্য হবেন যে এমন কিভাবে সম্ভব হয়। এখানে দেখা যায় লোকটি তার হাত পেছনের দিকে নিয়ে যায় আর দেখতে দেখতে তার পায়ের সামনে সব জল পিছনের দিকে চলে যায়। আবার যখন সে হাত সামনের দিকে নিয়ে চলে আসে তখন জল আবার সামনের দিকে আসে। এখন ভাবার বিষয় হলো, পেছনের দিকে তো কোনো গর্ত নেই যেখানে এই জল চলে যাবে, বরং পেছনে অনেক দূর পর্যন্ত জল ভরে রয়েছে।
এই ভিডিও দেখে মনে হয় জলেই লোকটির হাতের ইশারায় সামনে এবং পেছনের দিকে চলে। এখন তার কাছে কি সত্যিই কোনো অলৌকিক শক্তি আছে নাকি নেই, নাকি তিনি জলের গতিবেগের সঙ্গে তার হাত মিলাচ্ছে? আপনি ভিডিওটি ভালো করে দেখুন আর নিচে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এখন আপনারা যে ভিডিও দেখছেন সেই ভিডিওতে জলের ভিতরে এমন কিছু দেখা যায় যা দেখার কল্পনা এই লোকগুলো করেনি। আসলে 2019 সালে কিছু বন্ধু মিলে ইজাবেল নামের একটি নদীতে ঘুরতে যায়। এই লোকগুলো বোটে বসে নদীর মজা নিচ্ছিল। তখন ক্যামেরায় এমন কিছু রেকর্ড হয়ে যায় যা এদের অবস্থা খারাপ করে দেয়। আসলে তারা যখন বোটে ভ্রমণ করছিল তখন তাদের বোটের পেছনে এক মেয়ের ছায়া অনেক গতিতে তাদের বোটের পিছু করছিল। এই ছায়া কিছু সময়ের জন্য জলের ভেতরে দেখা যায়, তারপর সেই ছায়া একেবারে গায়েব হয়ে যায়। এখন চিন্তার বিষয় হলো যেই গতিতে বোট চলছিল সেই গতিতে কোনো মানুষের সাঁতার কাটা অসম্ভব, কিন্তু এই রহস্যময় ছায়া অনেক গতিতে তাদের পিছু করেছিল। যেন এই ছায়ার কিছু বলার আছে। এই রহস্যময় ছায়া দেখে তারা বোটটি নদী থেকে উঠিয়ে নেয়, কারণ তারা অনেক ভয় পেয়ে গিয়েছিল আর বুঝতে পারছিল না যে কি তাদের পিছু নিয়েছিল। এই ভিডিও ক্যামেরাবন্দি না হলে এই দৃশ্য কেউ বিশ্বাস করত না। জুন 2022 একটি সিসি ক্যামেরার ফুটেজ সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে। সেই ভিডিওতে যা দেখা যায় সেটি দেখে আপনি তেমন কিছু বুঝতে পারবেন না, কিন্তু এই ভিডিও আপলোড করা মানুষটি বলেছে এই ভিডিওতে কারো চিৎকারের শব্দ শুনে এই মহিলা তার ছেলে এখানে দেখতে এসেছিল। তখন এই মহিলা তার ছেলেকে উপরে পাঠায় যে কে উপরে চিৎকার করেছে। ছেলেটি উপরে গিয়ে যা দেখে সেটি দেখে তার শরীরের লোম দাঁড়িয়ে যায়। সেই ছেলেটি দেখে সম্পূর্ণ ছাদ মরা পাখি দ্বারা ভরে আছে, যা আপনি এই ছবিতে দেখতে পাচ্ছেন যে সেই বাড়ির ছাদে এত অসংখ্য পাখি মরে আছে। সেই মহিলার মতে সে আধ ঘন্টা আগে ছাদে কিছু জিনিস আনতে গিয়েছিল, কিন্তু সেই সময় ছাদে একটিও পাখি ছিল না। এখন ভাবার বিষয় হলো একই সময় এত মরা পাখি এই ছাদে কোথা থেকে আসলো? আর যখন সেই পাখিগুলোকে পরীক্ষা করা হয় তখন জানতে পাওয়া যায় যে এইসব পাখি বিদ্যুতের কারণে এইভাবে মারা গিয়েছে। কিন্তু যেই বাড়ির ছাদে পাখিগুলো মরে পড়েছিল সেই বাড়ির আশেপাশে বিদ্যুতের কোনো খাম্বা কিংবা তার ছিল না। তো এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এমনটা হলো? কেউ কি জাদু করেছে নাকি কোনো অলৌকিক কারণে এমনটা ঘটেছে? তো বন্ধুরা, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মূল্যবান মতামত যে এখানে আসলে কি হয়েছিল। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের সব ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।